রংপুরে পুলিশ বিএনপি সংঘর্ষ, 1500 জনকে আসামি করে মামলা। রংপুরের গঙ্গাচড়া উপজেলায় পুলিশ বিএনপির সংঘর্ষের ঘটনায় 50 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 1500 জনকে আসামি করে মামলা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গঙ্গাচড়া থানার পুলিশ বাদী হয়ে এই মামলা করে। সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গঙ্গাচড়া থানার ওসি মন্তাজুর রহমান শুক্রবার রাতে মামলা ও গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেন। পুলিশ ও স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন হত্যাসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বৃহস্পতিবার গঙ্গাচড়ায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বিএনপি। ওই দিন বিকেলে উপজেলার সোনালী ব্যাংক মোড় এলাকায় জড়ো হয়ে বিএনপি নেতাকর্মীরা সোনালী ব্যাংক মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গঙ্গাচড়া বাজারের সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় তারা ডাকবাংলো এলাকার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশকে উদ্দেশ্য করে বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরে পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গঙ্গাচড়া থানার ওসি দুলাল হোসেন সহ 15 পুলিশ সদস্য ও বিএনপি নেতাকর্মী, পথচারী, ব্যবসায়ী, সাংবাদিক সহ অর্ধ শতাধিক মানুষ আহত হন। গঙ্গাচড়া থানার ওসি মন্তাজুর রহমান বলেন, ওই ঘটনায় 50 জন নামীয় এবং অজ্ঞাত 1500 জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। 3 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে।